আছি ওয়াজ মাহফিলে, আসলে ভাবলাম আমাদের নিজেদের বাড়ির সামনে রাফাত মে মাকাস ওয়াজ শুনতে ইন্টারেস্টেড, আশা করি তাদের ভালো লাগবে। হাম দোশে সুরাইয়া কর এমনে রাখ হ্যাঁ আজাদী দুনিয়া দে জোরে জোরে লাইলাহ আল্লাহ আল্লাহ জফনে ওয়ালা বানা দো ইশকে মৌলা ক্যা মজা হ্যায় সিখা দো লা ইলাহা বাগুই গ্রাম পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজালাল মজুমদার, চেয়ারম্যান চারনং শ্রীপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি মোহাম্মদ মফিজুর রহমান মেম্বার 7 নং ওয়ার্ড চারনং শ্রীপুর ইউনিয়ন পরিষদ, আমার পূর্বে যিনি তাকরির পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে প্যান্ডেলে বসা রয়েছেন বাগুই গ্রাম মসজিদের সুযোগ্য ইমাম সাহেব সহ হাজারাত ওলামা ও মাশায়েখ এজাম, বাবার বয়সী শ্রদ্ধাভাজন বৃদ্ধ শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আগামী দিনে যাদের হাতে দেশের ঝান্ডা থাকবে, ইসলামের পতাকা যেসব যুবকদের হাতে পদপদ করে উঠবে, সেসব পর্দার আড়ালে ওয়াজ শোনার জন্য অপেক্ষমান পরম শ্রদ্ধাস্পদ মা এবং বোনেরা, আবেদা জাহেদা সালেহা মায়েরা, সকলকে মাহফিলের সূচনাতে আবারও আমার হৃদয় নিংড়ানো সহস্রত সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকর গুজার হচ্ছি। বৃষ্টি ভেজা দিন পেরিয়ে মাহফিলের উসিলা আল্লাহ সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন।
আল কোরআনের ডাকে মৌমাছির ঝাঁকের মতো ছুটে আসার তৌফিক যে আল্লাহ আমাদের দিয়েছেন, সেই মালিকের দরবারে সকলে মিলে একবার গলা ফাটিয়ে চিৎকার দিয়ে মহব্বতের সাথে জোরে সোরে আদায় করছি কালেমাতু শুকর, আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ, আমদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ আমাদের কি হন? আমাদের রব কে? মালিক কে? খালেক কে? রোগের মালিক কে? রোগ ভালো করার মালিক ডাক্তার? জিন হুজুর ডাক্তার মরেনি, আজরাইলে ধরেনি, জিন হুজুরের রোগ ভালো করে তো মাঝে মাঝে, আপনারা জাননি রোগের মালিক কে? ভালো করার মালিক কে? সন্তান দেয় কে? নেয় কে? মাঝে মাঝে বাবাও দেয়, বড় হুজুরের কাছে সন্তান আছে, মাইজা হুজুরের কাছে ইমান পোক্তা আছে। তাইলে আমাদের জীবনের মালিক কে? মরণের মালিক কে? আয়াতের মালিক কে? কোন নেতা কর্মী নেত্রী কে? আমরা হুকুম মানবো কার? এবাদত করবো কার? সিজদা দিব কার? শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ কবুল করুন, আমিন। দরুদ এবং সালাম পেশ করছি প্রিয় নবীজির রুহের পরে। আল্লাহ তাআলা আমাদের দরুদ এই বাংলাদেশের হতবাক্য হতাশাগ্রস্ত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মুসলিম উম্মার হৃদয় নিংড়ানো দরুদ এবং সালাম প্রিয় নবীজির রুহের পরে পেশ করছি। হে আল্লাহ দয়া করে আমাদের সালাম নবীজির রুহে পৌঁছে দিন। সকলে বলি আমিন। আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল ফাতহ এর শেষ আয়াত, পুরাটা নয়, 29 নম্বর আয়াতের কিছু অংশ পেশ করেছি। এর উপরে আমরা চেষ্টা করব বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আমরা যে বিপদ আপদে আছি বিপদ থেকে উত্তরণের, হতাশার মহাসমুদ্র থেকে আবার মাথা জাগিয়ে ওঠার কোন পথ আছে কি না। একজন বলতেছে নাই, আছে। এ বিষয়টি আমরা একটু চিন্তা ভাবনা করি, কোরআন কি বলছে। বাংলাদেশের মানুষ মনে করছে ইসলাম গেছে, ইসলামের বাপ দাদা সব গেছে, মানে বিজয়ী ইসলামের কথা বোঝাবে, টুপিটা পরা মসজিদ মক্তব্য সবই ঠিক আছে। আবার কেউ কেউ তো টুপি দেখলে মনে কষ্ট লাগে, পাঞ্জাবি দেখলে মেয়ের খারাপ লাগে, পাগড়ি দেখলেও মন খারাপ হয় না। মুসলমান হলে খারাপ হওয়ার কথা না, এমনি আমরা মনে করি যে ইসলাম সবই আছে, বিজয়ী ইসলামটা নাই আর কি। আমাদের এখানে যেমন নাই পৃথিবীর কোথাও নাই। গত কয়েকদিন আগে ভারতে পাকিস্তানে বোমা মারছেনি বিনা উস্কানিতে, একটা স্বাধীন রাষ্ট্রের উপরে বোমা মারার কোন আইন জাতিসংঘের নীতিমালা অনুসারে নাই। যেইভাবে ভারত পাকিস্তানকে বোমা মেরেছে, উল্টাভাবে একটু চিন্তা করুন, এই বোমাটা যদি পাকিস্তানের দিক থেকে ভারতকে মারা হতো, গোটা দুনিয়ার কাফেররা একমত হইয়া কয়েক সেকেন্ডের ভিতরে পাকিস্তানের
নাম নিশানা সহ মুছে ফেলতো, ঠিক কিনা? কিন্তু ভারত করেছে একটা সন্ত্রাসী রাষ্ট্রের উপরে, ওখানে সব জঙ্গি, এজন্য গোটা দুনিয়ার কাফেলে। আব্দুল গনি কাকা, হুজুরের নাম হচ্ছে হযরত মাওলানা অধ্যক্ষ আনম মাইনউদ্দিন সিরাজি। এটাকে একভাবে নিয়েছে, আর মুসলমানরা তো ভয়ে কেউ মুখ খুলিয়ে নাই। আমরা 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 প্রতিবাদ করতে পারি নাই, যদিও পাকিস্তান মুসলমান রাষ্ট্র হওয়া 71 সালে ওরা আমাদের সাথে একটু খারাপ কাম করে লেছে, এই কারণে না হয় আমরা রাগ। কিন্তু বন্ধুত্ব তো মুসলমানদের চিরদিনের জন্য মুসলমানের সাথে হবে, না কাফের সাথে হবে। আফসুস, ইসলাম পৃথিবীর দেশে দেশে সবখানে আজকে পরাস্ত অবস্থায় আছে, এমনি সব ঠিক আছে। কি প্রয়োজন, কি কারণে আমাদের এই বিষয়গুলো ঘটছে, এ বিষয়ে কিছু কথা আমরা বলব। সুরার নাম দিছে আল ফাতা, মানে বিজয়, অথচ নবীজি বাইগা যায় মক্কা থেকে, কেউ যে বাইগা যায় হের আবার বিজয় কিসের? নবীজি বাইগা যায়, আল্লাহ কয় এটা সুরায় ফল ফাত, মানে বিজয়। বাহ্যিক ভাবে কথাটা উল্টা হয়ে গেল না? যে লোক জীবন ভয় ফালায় যা, আল্লাহ তাআলা ফালানোর ভিতর দিয়া তাকে বলে যে বিজয় তোমার হয়ে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সকল ফালানি ফালানি নয়, সকল পরাজয় পরাজয় নয়, ওই পরাজয়ের ভিতরে বিজয়ের মহাসূর্য উঁকি মেরে আছে। আবু জেহেলরা নবীজিকে মারছে, পিটাইছে, নির্যাতন করছে, জুলুম করছে ঠিকই, কিন্তু নবী কি জুলুমের কাছে পরাজিত হয়েছে? না, মাথা নত হয়েছে? না, বিজয় তো এসেছে। আজকে পৃথিবীর দেশে দেশে, আমাদের দেশে যারা ইসলামী আন্দোলন করে তাদের উপরে জুলুম আছে না নাই কথা বলতে হবে, আছে না নাই? আছে। এটা মনে করতে হবে যে এটা তাদের জন্য সুন্নত। যে দেশে বেশি বেশি আলেম ওলামা জেলে যাবে, এ দেশে মানুষের চোখ খুলবে, মানুষ দিন বুঝতে সহজ হবে। রসুল জেলে যাওয়ার পরে ইসলামের বিজয় এসেছে, বাংলাদেশকে যদি আল্লাহ কবুল করে থাকে, আমার মতো আপনার মতো হাজার হাজার আলেম যতক্ষণ পর্যন্ত জেলে না যাবে ততক্ষণ বিজয় আসবে? কিন্তু আল্লাহ আবু জেহেলকে ফ্ল্যাট করেছে, আবু জেহেলকে ধমক দিয়ে কথা বলেছে, সব সময় বলেনি, একটা সময় এসে বলেছে, আজকে যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار الله পাক বলেন খবরদার আবু জেহেল মুখ সামলিয়ে কথা বলবা, যেভাবে ইচ্ছে সেভাবে আমার নবীর সাথে ব্যবহার করা যাবে না, সেভাবে মোহাম্মদকে গালি দেয়া যাবে না, তুমি চাইলেই মোহাম্মদের সাথে যা ইচ্ছা তা আচরণ করবা, তা আর চলবে না। অনেক দিন করেছো, অনেক ধৈর্য আমি ধরেছি, আমার নবীর ব্যাপারে তোমাদেরকে অনেক স্বাভাবিক ওয়াজ আমি করেছি, নবীজির মর্যাদার গগন চুম্বী বর্ণনাও দিয়েছি, তোমরা কানেও নাও নাই, পাত্তাও দাও নাই, নিজেরাও নবীর প্রশংসা করেছো,
আল আমিন বানিয়েছো যেদিন নবী এসে কোরআনকে বিজয়ী করার জন্য ডাক দিয়েছে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণের জন্য যখন নবী ডাক দিয়েছে, তখন তোমরা সবাই আমার নবীরে একা ফেলে বিপদে পেলে, তোমরা সবাই আমার নবীর উপরে জুলুম নির্যাতনের ইস্তিমার রোলার চালিয়েছ। আল্লাহ পাক বলেন, আজ আর পারবা না, আজ আর তা হতে আমি দেব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খবরদার বুঝেল জেনে রাখো, মুহাম্মদকে মুহাম্মদ আমি আল্লাহর রাসূল, আর পারবা না। আমি ডিক্লার করে দিলাম মুহাম্মদ একা নয়, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি এটা হচ্ছে কোরআনের বৈপ্লবিক স্পিরিট এবং বক্তব্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে নতুন করে পরিচয় জেনে নাও, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর সাথে যার সম্পর্ক ওটা পৃথিবীও যদি তার বিরুদ্ধে চলে যায় তার কি কোনো ক্ষতি হবে? না। তার কি কোনো ক্ষতি হবে? না। তার বিজয় হবে না পরাজয় হবে? না। আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে কারো সম্পর্ক থাকলে তার সাত গুণ মাপ, এমপি সাহেবের সাথে কারো সম্পর্ক থাকলে এর কর্মীর কেউ কিছু বলার ক্ষমতা আছে? না। মন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে তো আরো পাওয়ার। আল্লাহ কয় মুহাম্মদের সাথে কার সম্পর্ক একটু চক্ষু মেলে দেখো, আর সামনে বাড়াবা না, একটি কদমও সামনে দিবা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি এটাকে শেষ দেখাইছে কিনা? দেখায় না, পাগল বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে। আমগো দেশে গালি দেয় না হুজুর গুর, মসজিদের ইমাম সাহেব যদি আসতে আনে কয় তিন দিনেও দাওয়াত পায়, একটু জোরে আটলে কব তো দাওয়াত খাইছে, তো বেটা কি করবো? জোরে আটলো বিপদ, আসতে আটলো বিপদ, কি করবো? কিও করতে কন্যা তো মনে হয় আপনারা, বাহ হুজুরের টুপি কত উঁচা, দেখ 10 কেজি সাইল ধরে, এত লম্বা পাঞ্জাবি লাগেনি, আমার মতো হাফ প্যান্ট ফিনলেই তো হয়, লম্বা পাঞ্জাবি ফিন্দি ফিন্দি কাপড়ের সব দাম বাড়াই ফেল, কয় কি কয় না। আমার প্রশ্ন না হয় লম্বা পাঞ্জাবি গাতে আমরা কাপড়ের দাম বাড়াইলাম, পেঁয়াজের দাম কি কোনে বাড়াইছি? মাঝে মাঝে সাইলের দাম কে বাড়ায়? রমজান আইলে চিনির দাম কেডা বাড়ায়? ওইগুলোরে ধরতে হবে। এরকম গালি গালাজ রসুলকে করেছে কি করেনি? কথা বলেন। আচ্ছা এই টুপি যদি জঙ্গির পোশাক হয়, দাড়ি যদি তালেবানের পোশাক হয়, জুব্বা যদি উগ্রবাদের পোশাক হয়, তবে নবীর সুন্নত কোনটা এটা আমাকে বলতে হবে? দাড়ি যদি কোন সুনির্দিষ্ট দলের লেবাস হয়, নবীর সুন্নত কোনটা? পাঞ্জাবি যদি খালি ইমাম সাহেবের জন্য হয়, মুক্তাদির লেবাস কোনটা? আজকে যদি আমি টুপিও পড়তাম না, পাঞ্জাবিটাও না পরে একটা হাফ প্যান্ট ফিন্দি আইতাম, আপনারা আমার কলা বাগান ফারোয়ার আগে ফিডেয়া বঙ্গোপসাগর পাঠাইতেন, বলতেন এটা কি হুজুর হাফ প্যান্ট ফিন্দি আইছে, ওদের ফিট ফালাই ওদের কাম নাই। আমার জন্য যদি পাঞ্জাবিটা
এত ফরজ করে দিলেন, আপনি নবীর উম্মত হিসেবে আপনার জন্য কি একটু নফল বানাবেন না? কি মুসলমান আপনি, একটু শরমও লাগে না, একটু আফসোসও লাগে না? ইসলাম এবং মুসলিম উম্মা এসব শেয়ারে মিল্লাতকে নিশা রাখে, নবীর সুন্নতকে কটাক্ষ করে কথা বলে আপনি আর যাই হোক আবু জেহেলের পেতাত্মায় পরিণত হচ্ছেন। রাসূলকে আবু জেহেলরা গালি দিয়েছে, পাগল বলেছে। রাসূল কি পাগল না? আবু জেহেলের 14 গোষ্ঠী পাগল, পাগলে তো আজে বাজে কথা কয়, পাগলের কথার কোনো দাম নাই, জামা গায়ে থাকে না, পকেট ছিঁড়ে থাকে, কথার কোনো লাইন থাকে না। আবু জেহেলদের জন্য বিরে পাগল বানায় ধুয়ে দিছে, লোকেরা কয় পাগল এটা কিরকম একটু দেখি, দেখতে আইয়া দেয় যে উমা যে সুন্দর সুন্দর কথা কয় আবু জেহেলদের, সেটা দামি কথা কয়, জামা পোশাকের যে সুশৃঙ্খল পরিপাট্যতা দেখার সাথে সাথে মানুষ মুগ্ধ হয়েছে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা একবার যে দেখেছে আর নয়ন তার থেকে ফিরায়নি। এটা আবার কেমন পাগল, দেখতে সব নবীর দলের একেবারে সর্বশেষ চূড়ায় ঢুকে আবু জেহেলের জুতার ঘরে জুতা মেরেছে কি মারে নাই? বিজয় কা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন খবরদার আবু জেহেল, মুখ সামলিয়ে কথা বলো, আমার নবীরে পাগল বলবা না, আমার নবীরে জাদুকর বলবা না, আমার নবীর সাথে যাতা ব্যবহার করতে পারবা না, এখন থেকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, মোহাম্মদ আর কেউ নয়, মোহাম্মদ আমি আল্লাহর রাসূল। বন্ধুরা আমার, আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বসে থাকেননি, আল্লাহ পাক বলতেছে নবী গো বয়ের কোনো কারণ নাই, সময় এখন মুখোমুখি হয়ে গিয়েছে, জুলুম নির্যাতনের শেষ হওয়ার সময় এসেছে, এবার বিজয়ের সুযোগ দেবে, কিন্তু কথা রইল আমি আপনাকে সেভ করব, কিন্তু এক দল কর্মী বাহিনী আপনাকে তৈরি করা লাগবে। ওয়াল্লাযীনা মাআহু, আপনার চারপাশে কিছু জাহাজ, রয়্যাল বেঙ্গল টাইগার লাগবে, বাঘ মার্কা মুসলমান লাগবে, শিয়াল মার্কা মুসলমান দিয়ে হবে না। ওই মুসলমানদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবীর সাথে কিছু মানুষ রয়েছে, কিছু কর্মী বাহিনী রয়েছে, তাদের পরিচয় দেখো, কাফের বেদিনদের মোকাবেলা হিমালয় পর্বতের মতো অটল অবিচল খড়্গহস্ত রয়্যাল বেঙ্গল টাইগার। যেমন আলী, কার নাম বলবো, যেমন আলী তেমন ওমর, যেমন উমর তেমন আবু বকর, যেমন আবু বকর তেমন উসমান, এক দুজন নয় সুয়ালত সাহাবা, রাসূলুল্লাহর জন্য গুলির মুখে, পিস্তলের মুখে, জেল জুলুমের মুখে সাহাবাই কেরাম মাটিতে শুয়ে পড়েছে, ট্যাংবহরের মুখে শুয়ে পড়েছে, মুহুর্মুহু বৃষ্টির মতো তীরের মোকাবেলায় সাহাবায়ে কেরাম বুক পেতে দিয়েছে, একবারের জন্য পিছন দেয় না। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা মাআহু, যারা তার চারপাশে রয়েছে, এই মানুষগুলোর কোয়ালিটি আমি বর্ণনা করছি,
এই ধরনের কোয়ালিটি সম্পন্ন মানুষ যদি কোন নেতা তৈরি করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই দেশে ওই ভৌগোলিক সীমা রেখায় ওই অঞ্চলে ওই টেরিটরির ভিতরে নিঃসন্দেহে আমি আল কোরআনের বিজয়ের মহাসূর্য উড়াই দেব। والذين معه أشداء على الكفار ابو جهل نو পিঠে দেখে ঘুমাইছে, আপনারা ঘুমাননি, ওদের মাহফিল একটু লম্বা হইলে বলে চল একজন আরেকজন ধরে ধরে লইয়া রওনা দেয়, ঘুমের পরে ঘুম, রাতের পরে রাত, বিশ্ব নবী কোন দিনে সে ডাক দেবে। ওই দিন থেকে আবু বকর একটি রাতের জন্য বিছানায় পিট লাগায় না। ও ইসলামী আন্দোলনের কর্মীরা নেতা গিয়েছে সবার বাড়ি হারাও নাই, এখনো ঘর হারাও নাই, বিশ্ব নবীর মতো মায়ের জন্মভূমি আর কাবা হারাও নবীকে শ্রদ্ধা জানিয়েছি, যেদিন আবু জেহেলরা ঘেরাও করেছে সেদিন আমার নবীর সাথে মক্কার বালুগুলো ছাড়া আর কেউ ছিল না। বাংলাদেশেও মনে হচ্ছে এখন ইসলামের আওয়াজ যারা তুলেছে তাদের আর মামা খালু ভাই বেরাদের কিছুই, নিঃশ্বাস হয়ে গিয়েছে, ক্রাশ হয়ে গিয়েছে বিমানের মতো। কুলমিলতা কি মরে না বৃষ্টি লাগলে লাফায়া? কোরআনের ছায়া তলে এসে বসো, আল কোরআনের সাথে সম্পর্ক লাগাও, তোমার নিভে যাও আত্মার ভিতরে, আবার পেট্রোলিয়াম যখন যোগ হবে কোরআনের ওই পেট্রোল তোমাকে উড়াতে উড়াতে আল্লাহর আরশ পর্যন্ত উড়াই নিয়ে যাবে। তুষাহি হ্যায় ফরওয়াজ হ্যায় কাম তেরা, আসমা খতম হো আসমা আওর বি হ্যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বকবি আল্লামা ইকবাল বলে, ও দিনের পথের মুজাহিদ, ও আন্দোলনের কর্মী, ঘুম কেন যাও, হতাশ কেন হও, তুষাহি হ্যায় ফরওয়াজ হে কাম তেরা, আসমা খতম হো আসমা আওর বি হ্যায়। তুমি তো আল্লাহর আকাশের একটা বাজ পাখি, উড়ো, উড়তে উড়তে উড়ো, উড়ে বেড়াও আল্লাহর আকাশের সীমানা, উড়তে উড়তে সাধারণ সীমানা, চড়ুই পাখি আর শালিক যেখানে উড়ে সেখানে নয়, শিরা বাজ পাখি যেখানে উড়ে ওখানে উড়ো। তুমি আল্লাহর দিনের বাজ পাখি, উঠতে উঠতে যদি তোমার চোখের দেখা আসমান শেষ হয়ে যায়, বিশ্বকবি আল্লামা ইকবাল বলে, আমার আল্লাহর কাছে আরো একটা আসমান রয়েছে। সুবহানাল্লাহ। নবীটিকে ঘেরাও করে ফেলেছে, আবু জেহেল একা দায়িত্ব নিতে চায় না, এই জোট গঠন করেছে মক্কার বড় বড় গোত্রের গাতফানের যুবকেরা, হাওয়াজিনের যুবকেরা, নজরানের যুবকেরা, বনি নাজিরের যুবকেরা, সমস্ত বড় বড় অভিজাত ফ্যামিলির যুবকদের আবু জেহেল হাত করেছে। ও যুবকেরা, জঙ্গিবাদের বর্ণনা চলছে, মৌলবাদের বর্ণনা চলছে, মক্কা নগরীকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, মুহাম্মদকে এতদিন ভালো মনে করেছিলাম, এখন যে মেসেজ নিয়ে সে হাজির হয়েছে, আমাদের বাপ দাদা থেকে শুরু করে যত ঐতিহ্য আছে সমস্ত কিছু দুলায় মিশে দিবে। যুবকদের কাছে যখন মর্মস্পর্শী ভাষায় আবু জেহেল যখন ওয়াজ শুরু করেছে, যুবকরা আবু জেহেলের তলার খবর তলায়া দেখেনি, আসল কথা হচ্ছে আবু জেহেল যখন চিন্তা করে দেখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শান্তির আওয়াজ সারা মক্কার ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে গিয়েছে,
মক্কার মানুষের দিলে দিলে গিয়ে রসুলুল্লাহর এই শান্তির আওয়াজ যখন আঘাত হানা শুরু করেছে, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে সমস্ত মানুষ আমার নবীর বৈপ্লবিক কালেমা গ্রহণ করা শুরু করে দিয়েছে। আবু জেহেল চিন্তা করে দেখেছে, আর যদি বাড়তে দেওয়া যায়, আর যদি সামনে এগুতে দেওয়া যায়, আমাদের নিজের পায়ের তলার মাটি থাকবে না, সুতরাং মোহাম্মদকে ফাঁসির ব্যবস্থা করতে হবে, মোহাম্মদকে দেশ থেকে বের করে দেয়া লাগবে, আমি আবু জেহেল একা পারবো না, এত বড় কঠিন কাজের ভার আমি সইতে পারবো না, যতই লাফালাফি করুক নবীর যে ক্ষমতা, নবীর যে পাওয়ার, আমার নবীর যে লোড রয়েছে, কথায় আর না বলুক, আবু জেহেলের কলিজায় নবীর মর্যাদা গিয়ে ধাক্কা শুরু করে দিয়েছে। একা এই বিপদ মাথায় নিতে চায় না, ও যুবকেরা আসো, যা চাও তাই দিব, গান চাও বাজনা চাও, সারা দুনিয়ার উলঙ্গ নারীদের জ্ঞানে উল্লাস করতে চাও, সবকিছু খুলে দেব, বিনিময়ে এই মক্কা থেকে মোহাম্মদের ইসলাম ছড়াতে হবে। যুবকেরা বিশ্বাস করেছে, আগামী দিনের সূর্য উঠার আগে মোহাম্মদ নামটা যেন মক্কার কোনো মানুষ আর শুনতে না পায়। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার আবু জেহেল, তোর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না, তুই জমিনে বসে সিদ্ধান্ত নিবি ফাঁসি, আর আমি আসমানে বসে সিদ্ধান্ত নিলাম বিজয়ে। যুবকরা এসেছে, ঘেরাও শুরু করেছে, নবী একা, রাত তিনটা বাজে, সমস্ত তলোয়ার লইয়া বড় বড় পরিবারের যুবকেরা, অভিজাত ফ্যামিলির যুবকেরা, ও বাংলাদেশের যুবকেরা, চোদ্দ গ্রামের যুবকেরা, কোরআন খোলো, তোমার ইতিহাসের দিকে তাকাও, টিভির পর্দা বন্ধ করে দাও, ডিশের লাইন বন্ধ করো, তোমার নারীর খবর মদিনার নবীর মেসেজ আজকের মাহফিল দিয়া তোমার চোখের সামনে তুলে দেয়া হচ্ছে, হযরতে বেলালের মতো নবীজির কোলে লাফাইয়া পড়ো, বিশ্ব নবীর কোরআনের ভিতর দিয়া তুমি জান্নাত দেখতে পাইবা। তোমার জন্য জান্নাতের সাহাসি আর জান্নাতের সুশীতল ছায়া অপেক্ষা করছে, যাদের কথায় পিস্তল মারো, যাদের কথায় গোলাগুলি করো, যাদের কথায় হরতাল করো, যাদের কথায় গাড়িতে আগুন দাও, আলেমরা আমাদের গালিগালাজ করো, মনে রাখবা এপার থেকে যখন ওপারে যাইবা তোমার মোবাইলের কল তারা বন্ধ করে দিবে, মিস কলের পরে মিস কল আসবে, তোমার নেতা তোমার কল ধরার সময় পাবে না। আমাদের সুশীলতা, আমাদের উন্নতি, আমরা মেয়ে পুরুষ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, দেশের উন্নতি করবো, পর্দা জাহাজ নামে যাক, কিছু মানুষ এসে পর্দার কথা বলে আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়, এগুলোরে সরাও। এদেশে মেয়েরা বোরকা পরে কলেজে যা, আর দেড় টাকার প্রিন্সিপাল বোরকা পরা মেয়েকে কলেজ থেকে বের করে দিয়ে কে দিয়েছে এই শহর তোমাকে, কে দিয়েছে এই শহর তোমাকে, 16 কোটি মুসলমানের দেশে পর্দা করা মেয়েকে তোমার কলেজ থেকে বের করে দিবা, এখনো বাংলাদেশের মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় নাই, তোমাদের ভাগ্য ভালো। এ
দেশে পর্দা চলবে, এটা শাহজালালের দেশ, সামাদুমের দেশ, নবী আউলিয়ার দেশ, এখানে বেহায়াপনা চলবে না, এখানে কোরআন চলবে, কোরআনের বিরোধিতা চলবে না, এখানে নবীর আদর্শ চলবে, আদর্শহীন কিছু চলতে দেওয়া হবে না। আপনি যে মতের হন, যে পথের হোক, কোয়ালিটি অর্জন করুন, নামে মুসলমান কিন্তু চলবে না। ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, অতন্দ্র প্রহরী হয়ে যাও, তোমার ঈমানকে চুরি করে নিচ্ছে, তোমার দ্বীনকে চুরি করে নিচ্ছে, শিয়ালের মতো সুন্দর ভাষা দিয়ে তোমার হৃদয়কে কেড়ে নিচ্ছে। দেখতে হবে সিস্টেম করে দিছি। যুবক মাইকেল জ্যাকসনের ফাল মারো, স্বেচ্ছাসেবক যারা আছো পর্দার আড়ালে ছোট ছোট বাচ্চাগুলোকে কন্ট্রোল করো, সবাই উঠে যাচ্ছে কেন, বসেন, কথা লম্বা করব না, আপনারা তো সবাই সাহস হারিয়ে ফেলেছেন, মনে করেছেন মরে গেছেন, মরেননি, কলমিলতা খালি কেবল আমি চৈত্র মাসে আটকে থাকি, বৈশাখের প্রথম বৃষ্টি আসে বলে একটা ঝাপটায় সমস্ত পুকুর হয়ে যায়, দেখবেন বিপ্লব কাকে বলে, ইমাম আবু হানিফাকে মারিও মারতে পারে নাই, পেরেছে মা যখন আসে চাবুকের পরে চাবুক মারে, মাকে দেখে ইমাম আবু হানিফা হাসে, লোকেরা জিজ্ঞেস করে ইমাম আজম আপনাকে যখন অন্য সময় চাবুক মারে আপনি কান্দেন, কিন্তু যখন আপনার মা আসে তখন চাবুক মারলে আপনি হাসেন। ইমাম আবু হানিফা বলেছিল, ও জগতের মানুষ, আমার মায়ের বেদনা আমি বরদাস্ত করতে পারবো না, চাবুকের পরে চাবুক আমি সইতে পারবো ইমানের জন্য, ইসলামের জন্য, যখন আমার মা সামনে এসে যায় তখন যখন আমাকে চাবুক মারে হেসে হেসে চাবুক পিঠের উপরে গ্রহণ করি আর মাকে বুঝাইতে থাকি, মা গো এই চাবুকে আমি ব্যথা পাই না। ইসলামী আন্দোলনের যুবকেরা বাবাকে বুঝাও, জেলখানায় আমি ভয় পাই না, বুঝাতে হবে রিমান্ডে আমি ভয় পাই না, মহা রিমান্ড তো আল্লাহর রিমান্ড, বাংলাদেশে রিমান্ড তো টাকা দিলে হালকা হয়ে যায়, পাঁচ দিনের তো একদিন হইয়া যায়, ব্যবসা করো এই ব্যবসার হিসাব দেওয়া লাগবে, ফাইনাল করে দেওয়া, আল্লাহর রিমান্ডের মর্যাদা সবচাইতে বেশি, যেদিন আল্লাহর কারাগারে তোমার রিমান্ড শুরু হবে কে ছোঁয়াবে আমরা দেখব। প্রিয় বন্ধুগণ ভালো করে শুনুন, আত্মপরিচয়টা বুঝুন, আজকে কিছু যুবক কোরআনের মাহফিল করে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের দেশে এমন যুবক চলে এসেছে সামনে, তার চেহারা সুরত বেশ বুসা আচার আচরণ হাফ প্যান্ট হাফ প্যান্ট দেখি মনে হবে না এটা কি নবীর উম্মত না শয়তানের উম্মত না ভুষের উম্মত, চুলের কি বাহার, আপনি দেখছেন বারান্দার মতো চুল উড়ে গেছে বাতাসে উড়ে, একজন ডাইনে আরেকজন বামে, কেউ বা সাঁচতে সাঁচতে এমন সাঁচা সাঁচছে মুরগির মতো সাঁচিয়ে লেছে মাথা, কি আজগুবি চুল, কি আজগুবি মাথার সাইজ, কারণ ইসলাম যখন দুর্বল হয়ে যায় তখন ইসলামের সন্তানেরাও চোখের সামনে যেটা আসে ইহুদি নাসারার কৃষ্টি কালচার সভ্যতা স্টার জলজা জি সিনেমা সহ আকাশ সংস্কৃতি দিয়ে যা যা আসে তাস মোবাইল হ্যান ত্যান ইন্টারনেট সহ গ্রহণ করতে করতে এমন অবস্থা হয়েছে এখন সঠিক জিনিস কোনটা তারা না পাইয়া বিজাতিদের ওই কালচারকে শরবতের মতো গিলি গিলি খাচ্ছে। বেশি বেশি করে কোরআন তাদের সামনে তুলে ধরুন, আত্মপরিচয় পাবে, তার মাথার পরিচয় পাবে, তার পোশাকের পরিচয় পাবে, তার দৃষ্টি সভ্যতার পরিচয় পাবে, তাফসীর মাহফিল দেবে। প্রিয় বন্ধুগণ দূরদরাজে বেশি ঘুরব না, নবীকে ঘেরাও করেছে কিনা, তদারকি করেছে কিনা, কেউ কি সেদিন ছিল নবীর সাথে, কেউ ছিল, আল্লাহ নবী একবার তাকে আসমানের দিকে
আরেকবার তাকায় কাবার দিকে, আসমানের দিকে তাকিয়ে বলে রব্বুল আলামিন, শেষ বুঝি হয়ে গেলাম, আজকের পরে আমি মুহাম্মদের নাম বুঝি এই মক্কা নগরীতে কেউ আর খুঁজে পাবে না, আমি বুঝি গুম হয়ে যাব সূর্য ওঠার আগে, আমি বুঝি শেষ হয়ে যাব। আবার কাবার দিকে তাকায় ও কাবা, আমার মায়ের দেশ মক্কা, আমার বাবার দেশ মক্কা, কাবারে তোর ছায়ার নিচে সিজদা দিয়া আমি সারা জীবনের ব্যথা ভুলে গেছি। ও কাবা, তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, আমি যেতে চাই না, নবীজির চোখের পানিতে বুক যেন মহাসাগরে পরিণত হয়েছে, নবীজির চোখের পানি আর বুকের ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন আরশের জানালা মেলে দেখে কি দেখে না। আল্লাহ পাক বলেন, বন্ধু গো ভয় কেন কর গো, পৃথিবীর কেউ তোমাকে না চিন, তোমার পায়ের তলায় যে কাবার মাটি রয়েছে ওই কাবার মাটিরা তোমার সাথে বেইমানি করবে না। মাটি লও, হাতের ভিতরে লও, লইয়া মারো আবু জাহেলের গুন্ডা বাহিনীর চোখে, কিছু বুঝে ওঠার আগে ওই পিস্তলের গুলির মতো, মরিচের গুঁড়ার মতো ওই গুন্ডা বাহিনীর চোখের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, খবরদার আবু জাহেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এতদিন কোন অ্যাকশনে যাই নাই, এতদিন আমি পক্ষ অবলম্বন করি নাই, এতদিন আমার নামের সাথে রসুলুল্লাহ যোগ করি নাই, যা ইচ্ছা তাই করেছো, আজ আর বরদাস্ত করব না, আমি দেখব তোমার ওই গুন্ডা বাহিনী জয়লাভ করে না আমার নবী জয়লাভ করে। ওই বালু আছে না না, মুসার পানি আছে না না, মুসার পানি আছে, মুসার বাংলা লাডিও আছে, আল্লাহর বাহিনী তার কোন শব্দ নাই, আওয়াজ নিঃশব্দে তোমার গোষ্ঠী শুদ্ধ দুনিয়া থেকে বিনাশ করে। ফেরাউন মনে করেছিল সামনে পানি পিছনে আমার বাহিনী, মুসারে আসবে খবর লয় সারে দিন, কার খবর ফেরাউন বুঝি সারে না, আল্লাহ আছে না নাই, খবরদার কারোর প্রতি অন্যায় করার সময় একটু চিন্তা ভাবনা কইলেন আর কি, বেশি কইরা লেন না, অল্প করি করেন, পাই পাই করে হিসাব দিতে হবে। এমনি মারছে কিছু বুঝে ওঠার আগে চোখের মধ্যে একা, আল্লাহু আকবার, যাইতে পারে না, একটা আরেকটা কোবানি শুরু করেছে, নবীজি আসতে করে আল্লাহ আছে না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ প্রমাণ করে দিচ্ছে, করে এবার বলতেছে দেখ আমি আসমান থেকে এই ব্যবস্থা করলাম, বাকিটা তোর কর্মীরা করবে, জোরে কোন সুবহানাল্লাহ, আমি ইসলামী সমাজ কায়েম করে দিলাম, সূচনা করে দিলাম, রসুল কান্দে কান্দে বাইরে, আল্লাহ কয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী গো আমি আপনাকে মহাবিজয় দিয়ে দিলাম, চলে গেছে রাত তিনটা বাজে, আবু বকর বাড়ি ঠিক কিনা গেছে তো, বলে আবু বকর লাভাই খাই আর আসুন, আবু বকরকে নবী বলতেছে এক ডাক দিলাম মাত্র কেমনে দাঁড়াই গেলি এত রাত, বলে নবী যেদিন বলেছেন যেদিন বলেছেন এটা ধরেন, যেদিন বলেছেন মক্কার আকাশ ভালো না, মক্কার আকাশে কালো মেঘ, আলামত বড় খারাপ, আবু বকর
মক্কার মানুষেরা আমারে থাকতে দেবে না, তুই কি আমার সাথে থাকতে পারবা? সেদিন থেকেই আমি আবু বকর মনে করেছি আপনার সঙ্গী হওয়া আমার জীবনের সেরা ইবাদত। আমি আর ঘুমাই নাই। আপনার বাড়িতে ইসলামী আন্দোলনের কর্মী পুলিশে টা লাগাই রাত 3টা বাজে ধর দিলে তো বাবারে মাফ চা, তুই আমার ইন্দু জাগবি সকালবেলা আমার বাড়ি সহ জ্বালা লাগ। আবু জেলের আবু বকরের বাড়ি জ্বালায় নাই? আবু বকর কি ফিসফা হয়েছে? হযরত আয়েশার যে থাপ্পড় দিয়েছে আবু জহল, আয়েশার এখনো কানের মধ্যে ব্যথা আছে। আল্লাহু আকবার। আবু বকর কি ঘর ছেড়েছে? আপনার কিসের ইমা? বহু সাসারা আছে, বাদি যা এ কামে সরি যাও, এটা করিও না, দেশ ভালো না, সময় বহুত খারাপ। আরে সময় তো বড় ভালো, খারাপ আমরা নিজেরা। সময় খারাপ কিসে? সময়কে দায়ী করে সুলাইমান আলাইহিসসালামের জাহাজ চলে না, একটু লড়ে, কই গোলমাল করিস না, আমি ঠিক আছে, আপনি ঠিক হয়ে যান, আল্লাহু আকবার, আমরা ঠিক হয়ে যাই, যুগের দূর দিন কেন খারাপ আমি আপনি। আমার একটা ছোট্ট উদাহরণ মনে হয়েছে আমার ব্যক্তিগত জীবনের একটা কারণে, আমরা কি পরিমাণ ইমানদার বা ইসলামের প্রতি আমাদের কি দরদ একটু কইতেন না, যাইবেন কিনি কেন? আমি মগবাজারে খুতবাতে একটা মসজিদে কিছু মানুষ ইচ্ছে অনিচ্ছে আমার ভালোবাসে, একদিন এক বেটা আইল, হুজুর আপনারা আমার এত ভালো লাগে, কি হয়েছে সমস্যা? কয় যে আমার ছেলেটা ডাক্তার হয়েছে, একটা ফাঁকরি দরকার, তা আপনার কাছে তো কত দিনদার মানুষ আছে, ভালো মানুষ আছে, আমার একটা দিনদার দেখতে পাত্রি দিয়ে। আমি তো মাকে খুব খুশি হয়ে যেত, বাবা রে দিনদার পাত্রি সাহেব, একটা ছেলে MBBS এরকম মানুষের খেয়াল তো খুব কম। তা আমি মনের আবেগ সামলাইতে না পারি, একেবারে টাইটেল ফাস বোরকাওয়ালা অভিজাত ফ্যামিলির ঢাকায় বাড়ি গাড়িওয়ালা, এক মেয়ের দেখাইলাম, ভাই ওখানে একটা মেয়ে আছে আপনি দেখতে পারেন, এই মেয়ে কথা বলেন তো দেখানোর পরে গেছে সাইয়া চিন্তা আইসে সপ্তাহখানিক পরে আমার লোক, ভাই গেছিলেন দেখছিলেন? কহ শুধু দেখছি কিন্তু সব ঠিক আছে, একটু ব্যস্তম ব্যস্তম দেখি মেয়েটা একটু আনস্মার্ট, কেন আনস্মার্টের বাংলা গীতা আধুনিক ন, এবারে বেড়ালে আধুনিক কতু নানো, বোরকা ভরা মেয়েরা কি আধুনিক হইব নি? তো ভাই তাইলে আপনি এবার নিজে চাইল কেন, আরো দুই একজন দেখান না, তো আরো দুই তিনজন দেখান, সব লোক সাইয়ে বেড়ারে শয়তানে হয় না আল্লাহ হয় আমি জানি না, আইয়াই কয় শুধু সব ঠিক কিন্তু মেয়েটা একটু আনস্মার্ট, কি ভাই আনস্মার্টের বাংলা কি কম খেত। আমি বিরক্ত হইয়া গেছি, ভাই রে তোমার ছেলের বউ আমি আর সাইতে একটা না, তুমি আবার একটা সাইয়া লো, তুই বেড়া গেছে আর আমার কাছে আই কয়েকদিন পরে আইছে, কি ভাই পাইছেন মেয়ে? কো হুজুর আল্লাহর রহমতে দোয়া করেন একটা মেয়ে পাইছে। কি মেয়ে পাইছেন? কো মেয়ে আল্লাহ দিলে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন। ও মা গো এইটা নি দিন দ্বারা নে এত বছর খুঁজে পাইছেন, দিনের অর্থ বুঝছেন নি বাঙালের, নামাজও ঠিক আছে হুজুরের ভালোবাসাও ঠিক আছে, এবার দিনদার খুঁজি পাইছে, বুঝেন নাম কি ইমানের অবস্থা, 14 গ্রামে মেয়েরা ফুটবল খেলেন, আপনি কিসের বাবা কিসের হাজি সাহেব? আমার জান্নাতি বোনটাকে আপনি বাবা হইয়া ফুটবল খেলায় দিলে, আপনি নবীরে প্রশ্ন করেন আল্লাহরে জিজ্ঞাসা করেন, আপনার পকেটের পয়সা নিয়া স্কুলে পড়বে আর হেডমাস্টার সাহেব বললে মেয়ে ফুটবল খেলায় মাঠে চলে যাবে, ওই হেডমাস্টার সাহেব এলে লম্বা লাড়ি তৈরি করে, ও হেডমাস্টার সাহেব আপনার স্কুলে আমি মেয়ে দিছি পড়ার জন্য, ফুটবল খেলার জন্য দেই নাই, আমার কিছু ইমান আমার আছে, এত দুর্বল মনে করেন না। বাংলাদেশের সব হাজি সাহেব অভিভাবকরা যদি লম্বা লাড়ি নিয়ে ফিডা শুরু করে একটা মেয়ে বাড়ি সালাম দিয়া ফুটবল খেলায় নামাইতে পারবে না, দেখি না বলেন কেসুন কিনা দুই হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
নামান, আমাদেরকে কি জন্য বলেন পর্দার ওয়াজ করতাম? কি লেগে আপনারা ঠিক নাকি? খালি মেয়েদের দোষ দেন পর্দার ওয়াজ করতে হলে আজকে বাবারে করতে হইব, ভাইয়েরে করতে হইব, স্বামীরে করতে হইব। আমরা সবাই নির্লজ্জ হয়ে গেছি। আমরা কিভাবে মেয়েদেরকে ফুটবল খেলায় দিয়া, মেয়ে যখন 14 গ্রামের মাঠে খেলে চ্যাম্পিয়ন হয়ে এবারে কুমিল্লা স্টেডিয়ামে পাস করে, তারপরে ঢাকা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হলে এবার আন্তর্জাতিক ডাক পড়ে, হিথ্রু বিমান ধরে যায় এবার লন্ডনে খেলে, মানে প্রমোশন হইতে হইতে জাতির উন্নতি হইতে হইতে উন্নয়নের জোয়ারে বাতি যাচ্ছে। এদেরই উন্নয়ন। এরপর লন্ডনে হিথ্রু বিমানবন্দর থেকে গিয়ে যখন খেলে, তখন বাবাই ঘরে শুয়ে চিন্তা করবে মেয়েরা যে ফুটবলকে কেমন খেলাইতেছে, আমিও একটু দেখি। তো এই স্যাটেলাইটের অবদানে নিজেও বাইশের তালে সুস্টিপ দি দেখে যে মেয়ে লাফাই লাফাই খেলে, আপনি বাবা না শয়তান বলেন, এটা বাবা না শয়তান রাগু চিননি কোন, রাগু চিননি কোন, যে জাতির হায়া নাই সে জাতির ইমান না। লা ইমান আলে মান হায়া লা হায়া লাহা, যে জাতির ইমান নাই। আপনারা কেন ইফতিজিং এর জন্য যুবকদেরকে দায়ী করেন, কেন দায়ী করেন? এটা তো সাংঘর্ষিক বক্তব্য, দুনিয়ার গান বাজনা সব ওফেন্ড করে দিয়ে যুবককে, বাবা তুমি না বালা যুবক, মানে বিড়ালের সুটকে থুয়ে এরপরে ওয়াজ লাগাইছে 10,000 মাইক দিয়ে, সাইও ভাই বিড়াল তুমি না কত বালা, মাঠের ওই কোন কতটি সুটকি বুনাই করে থুয়ে দিছি, তোরা চাই জেনে যাই যে বিড়ালে করবো ভালো হয় মনো, এমনি কইবার আগে সুটকির গোষ্ঠী সাফা হয়ে যাবে। বাংলাদেশে বিড়াল মার্কা যুবক আছে না? না কিসের ওয়াজ করে নাম ঘুরে, এগুলো কি ওয়াজ করে? গানের লাইসেন্স আছে, মমতাজ বেগমের গানের লাইসেন্স আছে, কিন্তু ওয়াজের কথা কইলে চৌধুরী সাহেবের কাছে যাও, এগুলো পারমিশন না নো? কি বুঝাইতে চান আমাদেরকে, কি বুঝাইতে চান জাতিকে আপনারা? বাংলাদেশের মুসলমানদের এত বলদ মনে করেন আমরা বোতল দিয়ে দুধ খাই না, আমাদেরও কিছু বুদ্ধি শুদ্ধি ইসলাম সম্পর্কে আছে। প্রিয় বন্ধুগণ, মত বদলা চেতনা আছে না? আমি অমুক চেতনায় বিশ্বাসী, তোমুক চেতনা দিয়ে একবার আপনার স্যাপটা কই জ্বালাইতে আছে, কোরআনের চেতনা মাথা তুলন, একটু হাঁটেন, আপনার ঘর ভালো হবে, দুয়ার ভালো হবে, মেয়ে ভালো হবে, ছেলে ভালো হবে, আপনার সমাজ ভালো। আল্লাহু আকবার। চেতনা একটাই মুসলমানের, সেটা আল কোরআনের চেতনা, আল হাদিসের চেতনা এবং রাসূলের বিধায়কের চেতনা। এই তারাকতুম ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহু আকবার। এটা মুসলমানের চেতনা, এর বাইরে কোনো চেতনা নাই। আবু বকরকে বলেছে ঘুমাও নাই, বলে নবী গো আপনার সঙ্গী হওয়া আমার জীবনের সেরা ইবাদত, আমি ঘুমাই নাই। বাস বলে চলো, তো আমি গাড়িতে গোল করেছি বহু আগে, কারো তো হৃদয়ে লং লাগে। কি না নবীও দৌড়ায়, আবু বকরও দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত নবী আবু বকরকে বলে, আবু বকর রে হাঁটতে তোরে পারি না, আমার হাঁটু ভেঙ্গে ভেঙ্গে আস। আবু বকর মক্কার পাহাড়ের ভিতরে বালুর ভিতরে বারবার আমার হাঁটু গেড়ে যায়, আমি তোরে হাঁটতে পারি না। ও বন্ধুরা, ইসলামের জন্য আবু জেহেলের পুলিশের দৌড়ানি গায়ে নবী বলায়, বাংলাদেশেও কোরআন কায়েমের কর্মীরাও বলায়। আল্লাহ নবী বলেন, ও আবু বকর হাঁটতে ধরে পারি না, হাঁটু ভেঙ্গে ভেঙ্গে মক্কার পাথরের ভিতরে ঢুকে যাচ্ছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাঁটতে হবে না, আমার কান্দের উপরে উঠে যা। যেই কথা সেই হযরত আবু বকর রাতের 3টা বাজে আমার নবীর কান্দে লইয়া মদিনার দিকে দৌড়া। আল্লাহ পাক আরশের জানালা মেলে তাকিয়ে রয়েছে, নবীজি আবু বকরের কান্দে চড়ে এইভাবে হাত তুলে আবু বকরের জন্য দোয়া আরম্ভ করেছে।
মাহমুদ গো আমার ওই আবু বকর দয়া করো, যে আবু বকর আমি নবীর লাশকে কান্দে লয় নাই, বরং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের আসবে সমস্ত উম্মতের ঈমানকে কান্দে নিয়েছে। ও বাংলাদেশের মুসলমানরা ঘরে ঘরে আবু বকর তৈরি করো, ইসলামের সূর্য বাংলাদেশে আসবেই আসবে, কোনো সন্দেহ না। সিদ্দিকে আকবর ইবনু কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজার করে দিল যা কিছু সবই, উজার করে দিল যা কিছু সবই, ঠিক না? সিদ্দিকে আকবর ইবনু কুহাফা রসুলের বিকল ছায়া ছবি, দিনের তারে কে আর উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি, যার হাতে হলো শেষ মিথ্যা বাতেলি, যত সব ধোকাবাজ ভণ্ড নবী, যত সব ধোকাবাজ ভণ্ড নবী, দিনের তারে কে আর এমন উজার করে দিল যা কিছু সবই, উজার করে দিল যা কিছু সবই। আমি দেখতে চাই ঘরে ঘরে আবু বকরের মতো বাংলার আকাশ বাতাস মুখরিত করে সকল চোখ রাঙ্গাড়িকে উপেক্ষা করে সব তরুণের লোভ লালসাকে পায়ে দলিত করে সামনে আগাবো, পিঠে হসবো না, গুলি আসবে, বোমা আসবে, ট্যাঙ্ক আসবে, কোরআন হাতে নিয়ে কোরআনের পতাকা নিয়ে হাঁটতে হাঁটতে পল্টন যাবো, মিছিল দেবো, অবরোধ করবো যতক্ষণ পর্যন্ত কোরআন না কায়েম হবে, কোরআনের মিছিল থামবে না। কারা কারা বাদ দিয়েছো? তুমি হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ যত বড় তার কালামের ওজন তত বড়, এক শব্দের ভিতরে হাজার শব্দ লুকিয়ে আছে। মনে হয় যেন আবু বকর দেখলে সারা মক্কার কাফেররা বুকে স্যাপ দিয়ে। ওমর কি তাচ্ছে? ওমরের দেখলে তো শয়তান এক লাফে দশ মাইল গেছে। মক্কার সব ট্যাপরে গোটা সোনা দানা পকেটে লইয়া শয়তান সব পকেটে লই, শয়তান রাত্রে দেখলে সালাম দিয়ে তাড়াতাড়ি আগাইয়া গিয়ে যেদিন ইসলাম গ্রহণ করেছে রসুল বলতেছে নবী গো আপনি কি সত্য নবী নন? কোরআন কি আল্লাহ সত্য কিতাব নন? আমার আল্লাহ কি এক নন? তোমার আল্লাহ কেন না? রসুলকে প্রশ্ন করে পাগল বানাই ফেলতেছে, অথচ গেছে রসুলকে জবাই করার জন্য। কোথায় কি হয়ে গিয়েছে? এর নাম মতলবি কালেমা, জোরে বলো সুবহানাল্লাহ। আপনি কি কালেমা গ্রহণ করেছেন? জিকির করতে করতে কলমের জায়গায় কলম নাই, দক্ষিণ থেকে উত্তরে, গুলিস্তান থেকে ভারত গেছে, আপনার ঘরের কিনারে বেদাত পর্যন্ত যায় না। নারী পুরুষ একসাথে মিলে কিসের জিকির আপনি করেন? কি জিকির করেন না? কিসের অলি? ফিসা বুজুর বলে নামাজ না পড়ি আল্লাহর লগে দশ বার কথা কই দেই, তোর বাবার গামছা ধরো এমনি একটা টান দিব টানের সুটে জান্নাতে, বাবুরে বাবার গামছার এত দাম, ওই রকম গামছায় হাত দিছেন কে কে বলেন? ভণ্ডরবীর গোষ্ঠী আবু বকরের ফিডার সুডে
মক্কা ছাড়িয়েছে, পৃথিবী বলেছে যে আবু বকর হলেন ইসলামের ত্রাণকর্তা। আমার সাহাবার আকাশের তারা, যাকে মানবা তার সাথে জান্নাতে চলে যেতে। আর আমাদের দেশে এক তার আছে সীমানার উপরের থেকে তিন থান। এরপর কয়দিন আগে একটা মারা গেছে, এটা নাকি রূপালী গিটারের জনক বেলে। বিলাপ করতে করতে বাংলাদেশে কেয়ামতে গেছে, মানে ফেরেশতা মরে গেছে। একজন আলেম মারা গেলে, দিনদার মারা গেলে তাদের চোখের পাশেও যায় না। এগুলো ইহুদ নাসারাদের দালাল চ্যানেল, মুসলমানের পক্ষের নয়, ইসলামের পক্ষে এরা কোনো কথা বলে না, কোনো সাংবাদিক বলে না। যেসব পত্রপত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া মুসলমানের সন্ধান হয়ে, মুসলমানের ট্যাক্স নিয়ে চলার পরেও মুসলমানদের পক্ষে কথা বলে না, এরা ইহুদ না সারা দালাল। একজন আলেম মারা গেলেও এত প্রচার করে না। কি মরছে এটা, তে মরে গেলে তা বউ জানে না, মেয়েও জানে না কোথায় মরছে। মুসলমানের সন্তানেরা তার অলরাউন্ডার ফেভারিট দলের জন্য রোজা মান্নত করে, নামাজ মান্নত করে, মিলাদ পড়ায়, এটা কি মুসলমান না কাফের তলায় দেখে না? রোনাল্ডোর জন্য মিলাদ পড়ায়। মাইকেল জ্যাকসন তো মুসলমান, আমি তো মাইকেল জ্যাকসনের মতো মুসলমান যদি সারা দুনিয়া হতো আর ইসলামের বারোটা বাজানোর জন্য কোনো কাফের লাগবে না, ওই জ্যাকসন মার্কা মুসলমান দিয়ে যথেষ্ট। আরে মিয়া, কেউ যদি সিনেমা হলে মারা যায় তারে জাহান্নামি বলার জন্য বড় হুজুরের দলিল লাগবনি? কোনখানে আছেন, কোন জায়গায় পাঁ দিয়েছেন হিসেব করে পাঁ দিয়ে আপনার নৌকায় বলবো, আপনার স্টিমারে বলবো, আপনার জাহাজ বলবে আপনি কোন দিকের যাত্রী। বেশভূষায় দেখতে যার মতো দেওয়া যায়, আল্লাহর কসম করে বলি আপনাকে দেখতে যদি বুশের মতো লাগে, আপনার এক গলায় রশি দিয়ে বুশের সাথে একই জান্নাতে নাকি? আর্জেন্টিনার কানা গলিতে একবার মহিলা দেখলেন, একটা লাথি দিয়া ট্রেনের ভিতরে ফালাই দিব, তুমি যে তার ভক্ত ছিলা খবর লওয়ার টাইম থাকতো না। কার পতাকা উড়াও? নবীজির পতাকা বাড়িতে উড়াও। কিয়ামতের ময়দানে লাওয়ায়ে হামদের তলে এক ইঞ্চি জায়গা পাইলেও তোমার কপাল খুলে যাবে। কোথায় যাও মুসলমানের যুবকেরা, কোন দিকে রওনা দিয়েছ? মদিনার নবী রওজায়ে আনোয়ারের জানালা মেলে এইভাবে হাত মেলে আছে, আয় যুবকেরা, বেলালের মতো আয়, খাব্বাবের মতো আয়, খুবাইবের মতো আয়, আমি নবী বুক ফেটে দিয়েছি, হাসতে হাসতে তোদের নিয়ে জান্নাতে চলে যাব। কোথায় যাব? মমতাজ বেগমের গান কিয়ামত হয়ে যাবে, ওদের গান তোমাদের কিছু করতে পারবে না। তাস মোবাইল বন্ধ করো, বন্ধ করো ইন্টারনেট, বন্ধ করো ফেসবুক, এত আধুনিক এত ডিজিটাল হওয়ার প্রয়োজন নাই। এক একটা মোবাইল খুলে দেখুন, এটার ভিতরে কথা বলা ছাড়া দ্বিতীয় কোনো ফাংশন এটা থাকার কথা ছিল না, কিন্তু এর ভিতরে যে সমস্ত খারাপ ওয়েবসাইট গুলো লুকানো আছে, এক একটা ওয়েবসাইটের ভিতর এত জাহান্নামের তথ্য আছে, কোন ইমানদার ব্যক্তি যদি একবার দেখে অযথা দূরের কথা গোসল করলেও পাপ হবে না। বিজাতিদের সবকিছু আমাদের তছনছ করে দিচ্ছে আধুনিকতার নামে, তওবা করতে হবে। যেমন ওমর, যেমন আবু বকর, তেমন ওমর। রসুলকে বলতেছে আমার আল্লাহ কি এক না? এখনো বহু মুসলমানের হাজার হাজার আল্লাহ আছে নাই? আল্লাহ কিছু কিছু উপকার করেন, আল্লাহর মতো দুনিয়ায় বন্দায় মাটিতে কিছু কিছু উপকার করে, এরকম আকিদা বিশ্বাসের লোক আছে না নাই? হযরত ওমর বলতেছে আমার আল্লাহ কি এক না? তাওবা কি আল্লাহর গণ্য? নবী বলেছে ওমর
তুমি যা বলেছো সব ঠিক বলেন আল্লাহ আল্লাহ। বাঘের মতো একটা লাড়া দিয়া উমর বলেছে ইয়া রাসূলুল্লাহ, এতগুলো সত্য যে জাতির কাছে আছে আমি উমর ডিক্লেয়ার করলাম আগামী দিন থেকে কোন মুসলমান গোপনে নামাজ পড়বে না, কাবায় যাব, মূর্তি ভাঙবো, কাবাকে জমজমের পানি দিয়ে ধুইব, এরপর আমি প্রকাশ্যে আজান দিয়া নামাজ পড়বো, আপনি পারমিশন দেন। উমরের কথা শুনে রাসূল যেন নতুন এক শক্তি ফিরে পেয়েছে। রাসূল সাথে সাথে বলে দিয়েছে খেয়ারুকুম ফিল জাহিলিয়া খেয়ারুকুম ফিল ইসলাম। উমর রে তুমি তো জাহিলিয়া যুগের নেতা ছিল, আমিও তোমার নেতা বানাইয়া দিলাম, আপনি কিসের মুসলমান? দুর্গা পূজায় পাওয়া যায়, সরস্বতী পূজায় পাওয়া যায়, কোনো অসুবিধা কি? এই বছর দেবী দুর্গা হাতির ভিড়ে চড়ি হয়েছে, এই কারণে বাংলাদেশ ধানে মাটি গেছে। দুর্গের এত ফজিলত, যদি হাতির ভিড়ে দুর্গা ছড়িয়ে আইলে সমানে খালি দেশের মধ্যে ধান আর ধানে ভরে যায়। প্রতি বছর একটা দুর্গের হাতির ভিড়ে করে আনেন, কৃষক লাগবে না, চাষ লাগবে না, হালের বলদ লাগবে না, কীটনাশক লাগবে না, সার লাগবে না, প্রতি বছর খালি দুর্গারে হাতির পিঠে চড়াই বাংলাদেশে চাড়িয়ে দেবেন, দাম আর দাম মাটি যেগু। কারা কারা এই বিশ্বাস করেন হাত তুলে দেখান, তাহলে যারা করে তাদেরকে সাপোর্ট কিভাবে দিবেন আপনি, কিভাবে দিবেন আপনি, আপনার ইমান কিভাবে থাকবে? আমার প্রশ্ন, আপনার কোরআন বড় না আপনার নেতা বড়? আপনার আল্লাহ বড় না আপনার নেতা বড়? এইসব পুকুরি কথা আমাদের দেশে চালু আছে না নাই? হযরত ওমর বলেছিলেন যে আমার আল্লাহ কি সত্য নয়? রাসূল সব সত্য বলে, কালকে থেকে আর গোপনে নামাজ হবে না, আপনি পারমিশন দেন প্রকাশ্যে যাব, সব বিমূর্তি ভেঙে ফেলবো, কাবাকে জমজমের মানে দিয়ে আমি ওমর আজান দেবো, আপনি পারমিশন দেন। যে কথা সেই কাজ তলোয়ার আনছে রসুলের জবাই করতে, ওই তলোয়ার নিয়ে দৌড় দিছে কাবার দিকে। সেদিন ওমরের কেউ বাধা দিছে? কোন আবু জাহেলরা মাথা তুলছে? কয়জন মুসলমান ছিল? ইসলামের কথা কওয়া যায় না, আমরা কি মুসলমান হিসেবে আসি? এমনি ইসলামের দেশ মাটি গেছে। রাসূল বলেছে ওমর যা, পারমিশন দিলাম। ওই দিনে ওমর গিয়ে কাবার দুয়ারে দাঁড়াইছে, আমি উমর মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলেছি। কি সাহস! এখনো বাংলাদেশে বহু জায়গা আছে প্রকাশ্যে নামাজ পড়লে ধরিয়ে লাগে, ওখানে নামাজ পড়া যায় না, পুলিশে চার্জ করে। আমি পুলিশের ভাইদের অনুরোধ করবো, আপনি যদি মুসলমান হন কোনো নামাজি বাইরে নামাজ পড়া অবস্থায় ধরবেন না। নামাজ কোনো দলের নামাজ নয়, এটা সারা দুনিয়ার মুসলমানের আল্লাহর গোলামের উদাহরণ। আপনিও যদি আল্লাহর গোলাম হন আপনার কলিজায় কাঁপতে হবে, আপনার চাকরি চাইতে আপনার ইমান বড়। ওমর বলেছিল আমি কালেমা গ্রহণ করেছি, শুধু তাই নয় এখন সিদ্ধান্ত নিয়েছি কাবার ভিতরে তোমাদের যতটি মূর্তি আছে সবকে আমি ভেঙে ফেলব, এবং কাবাকে জমজমের পানি দিয়ে আজকে ধুইয়া পরিষ্কার করে আমি ওমর আজান দেব, প্রকাশ্যে নামাজ পড়ব। ও আবু জাহেল ও উতবা সাহেবা, তোমাদের যদি কারো শক্তি থাকে, যদি কারো স্ত্রীকে বিধবা বানাইতে চাও, সন্তানকে এতিম বানাইতে চাও, আমি ওমরের তলোয়ারের নিচে এসে মাথা দাও। সেদিন হাজার হাজার কাফের কাবার চারপাশে ছিল, একটি কাফেরও এক উমরের হুঙ্কারের কাছে মাথা উঠাতে পারে না। তুমর্দ মুসলমান হে তুমর্দ মুসলমান হে
মরবে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, হায়দর কি কসম হে তুঝি বিনে মরিয়ম কি কসম হে, কট যায় তেরি সর ন কটে শানে মুসলমান, কট যায় তেরি সর ন কটে শানে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, হায়দর কি কসম হে তুঝি বিনে মরিয়ম কি কসম হে, কুরবান হো ইসলাম পে ইসলাম পে কুরবান, কুরবান হো ইসলাম পে ইসলাম পে কুরবান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। আমি জানতে চাই হযরত ওমরের মতো একসাথে তলোয়ার আর একসাথে কোরআন নিয়ে ইসলামের মর্যাদাকে সমুন্নত করার জন্য, ইসলাম কি গোটা দুনিয়ায় বিজয়ী আমার শহীদকে প্রমাণ করার জন্য নিজের ছেলেকে মেয়েকে ভাইকে পাপীকে হযরত ওমরের মতো করে তোলার জন্য এই জমিনে উৎসর্গ করে দেব, তার চোখ রাঙানি কি ভয় করবো না, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই তকবীরের হুঙ্কারে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো যতক্ষণ ইসলাম প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত ঘরে দিনে আসবো না কারা কারা প্রস্তুত হাত তুলে রাখা। এটুক পর্যন্ত আজকের ওয়াজটা থাকুক, আল্লাহ আমাদেরকে গুণ সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান, আমিন। কোয়ান্টিটির কোনো গুরুত্ব রসুলের কাছে ছিল না, আল্লাহর কাছে আছে সব সময়। এখনো গোটা পৃথিবীতে কাফেরের বিবেচনায় মুসলমান তিন ভাগের এক ভাগ, কাফেরের সংখ্যা বেশি, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা কাদের, সংখ্যার উপরে কোনো বিবেচনা নয়, কোয়ালিটির উপরে বিবেচনা। আল্লাহ তাআলা পরের অংশে বলতেছে রুহামা ও বাইনাহুম, তোমরা পরস্পর পরস্পরের মাঝে কি হয়ে যাও, এক সাগর ভালোবাসার দরিয়া তৈরি করো। এখন মুসলমানের মধ্যে কি ভালোবাসা আছে না ভালোবাসা উঠে গেছে? হুমকে কাফের ১৩ কারণে, হুমকে কাফের ১৪ কারণে, আমি হইলাম খালি ভালো আর বাকি সব খারাপ, মানে আমার দোকানের কি হইল সবচেয়ে এক নম্বর বাকি গুলো সব ফার্স্ট নাম্বার। রসুল বলেছেন ৭ তারিখে উম্মতি সালাসাতাও ওয়া সাবঈনা ফিরকা, আমার উম্মতেরা, অন্য কেউ বলে না ইহুদ নাসারার কথা, আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্না, সব গোল্লায় যাবে, ইল্লা ওয়াহিদা, কেবলমাত্র একটা দল থাকবে। প্রশ্ন করা হয়েছে কি লামান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? পরিষ্কার হুজুর বলে দিয়েছেন মা না নাই, আমি নবীর সুন্নার উপরে যারা রয়েছে, আমি যার উপরে আছি, আমার এই তরিকার উপরে যারা রয়েছে, ওয়া সাহাবি, আমার সাহাবাদের সুন্নার উপরে যারা রয়েছে তারাই হলো খাঁটি। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সুন্নাহ সাহাবাদের আদর্শের উপরে অটল অবিচল থেকে ইসলামের কোয়ালিটি অর্জন করে খাঁটি দলে অবস্থান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন সকলে, বলে আমিন সুম্মা আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, যারা আয়োজন করেছেন দাওয়াত দিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। এখনই মুনাজাত হয়ে যাবে, আর কোনো কথা আছে? ডাক্তার কথা আছে? اللهم صل على محمد بشين شباب، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم آمين.
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا واغفر عنا سيئاتنا وتوفنا مع الابرار মাহবুব বাগুই গ্রামের এই পবিত্র ভূমিতে যুবকদের ঢাকে এখানে কোরআনের পাগলরা মৌমাছির জাকের মতো লাল সবুজের শামিয়ানার নিচে জান্নাতের বাগান সাজায়া ভিক্ষুকের মতো দুটি হাত মেলে ধরেছি আল্লাহ। কোথায় বসে তাকিয়ে রয়েছো জানি না, আর সে আজিম থেকে এ মাহফিলের দিকে একবার দয়ার নজর ফিরাইয়া দাও। যেইভাবে গুণালয়া প্যান্ডেলে প্রবেশ করেছি বিদায় বেলা, উনার বাজা মাথা দিকে নামায়া মাসুম না বানায়া আমাদেরকে ময়দান থেকে নিও না। আজকের মাহফিল যদি কারো জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায়, আজকের মুনাজাত যদি কারো জন্য জীবনের শেষ ডাক হইয়া যায়, মাহবুব গো গুনা মাফ না করে কবরে শুয়ায়ো না, মৌতের পরে গুনাগার বলে ডাক দিও না। এই জন্য কোনদিন নবীজির দেখি না, নবীজির বাড়ির সে বাড়ি ঘর না, হাজার হাজার মাইলের ব্যবধান, সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে প্রিয় নবীজি ঘুমিয়ে রয়েছে গো আল্লাহ। বাংলাদেশের উম্মতের খবর নবীজির কানে পৌঁছাইয়া দাও, মদিনার রওজার দরজা জানালা মেলে দাও। আবু বকরের মতো বিনিদ্রতন্ত্র প্রহরী কোরআনের পক্ষে বাংলাদেশের ঘরে ঘরে বানায়া দা। আবু বকর নবীর কান্দে লয়া দৌড় দিয়ে জেলা, আমাদের ইমান বাংলাদেশে পৌঁছে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ গো আবু বকরের দেখিনি, উমরের দেখিনি গো আল্লাহ, উসমান আলী হাজার কাউকে দেখিনি আল্লাহ, কিন্তু কোরআনে যেন জীবন্ত উমর কথা বলছে গো আল্লাহ, হাদিসে যেন জীবন্ত আবু বকর কথা বলছে গো আল্লাহ। এই বাংলাদেশে অনেক ভাইরা কোরআনের কথা বলতে গিয়ে মাহবুব গো ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত সন্তান চিরদিনের মতো বাবারে হারাই ফেলেছে গো আল্লাহ। এই বাংলার জমিনে যার কোরআন শুনলে লাখো মানুষ মৌচাকের মতো ছুটেছে গো আল্লাহ। জেলখানার অন্ধকার কামরার ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার পড়ে রয়েছে গো আল্লাহ, ওই খাঁচার ভিতর থেকে বের করে আমাদের পাগল রে আমাদের মাঝে ফিরে আদা।
শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, আল্লাহ এ দেশকে কোরআন বিরোধীদের হাতে দিও না গো আল্লাহ, এ দেশে কোরআনের বিজয় দেখায়া, জীবন যদি চাও আরো নিয়ে যাও, রক্ত যদি লাগে আরো না, ঘরে ঘরে ওমর দিয়া দাও, খাপ দিয়া দাও, বিনিময়ে কোরআনের সূর্য বাংলায় উঠাইয়া দাও। অনেক নিচে আমরা নেমে গেছি গো আল্লাহ, তোমার কাছে কেমনে মুখ দেখাবো গো আল্লাহ, হযরত শাহজালালের বাংলাদেশে জান্নাতি বোনেরা ফুটবল খেলায় গো আল্লাহ, মায়ের জাতির অপমান না চোখে দেখলে আর মানায় না গো আল্লাহ, কলিজা বুঝি না গো আল্লাহ, কেমনে গো আল্লাহ আমাদের তাজিব ধ্বংস হয়ে যাচ্ছে, কিভাবে গো আল্লাহ আমাদের তোমার ধুন্দুলায় মিশে যাচ্ছে গো আল্লাহ, যে মায়ের ঘরে আব্দুল কাদের জিলানী হয়েছে গো আল্লাহ, যে আমেনার ঘরে আমার নবী হয়েছে গো আল্লাহ, যারা ফুটবল খেলে তাদের ঘরে দেখো জীবন দিলেও ওলি হবে না আল্লাহ, আয় আল্লাহ আমাদের বন্ধুকে আবার পরদা দিয়ে আব্দুল কাদের জিলানির মা বানায়া দাও, আল্লাহ নবী ওলিদের মা বানায়া দাও, এই বাংলাদেশে বেহেশতি পরিবেশ ফিরাইয়া দাও, কোন এগে দিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, বাবু কোরআনের বিজয় না দেখাই মোদিও নাল্লাহ, আমাদের যুবকদেরকে মদিনার নবী রওজার জানালা মেলে হাত বাড়িয়ে রয়েছে গো আল্লাহ, বাংলাদেশের যুবকদের রোনাল্ডোর খপ্পর থেকে নবীর দরজায় পাঠাইয়া দাও, নেইমারের চেহারা ঘুরাইয়া আবু বকরের চেহারা বানাইয়া দাও, আল্লাহ মেসির চুল ফালাইয়া হযরত বেলালের আমল মাথায় উঠাইয়া দাও, আল্লাহ কার জানি মা নাই বাবা নাই, বাবা আছে মা নাই, যুবকের এই মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ, এ পর্যন্ত যারা যারা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ গো শাহাদাতের ঈদগাহে তাদেরকে সামিল করে দাও, আয় আল্লাহ যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, নিজে না ঘুমাইয়া সন্তানের ঘুমের আয়োজন করেছে, আল্লাহ গো ওই মার কবর দেশে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, বাবারে নূরের টুপি পরাইয়া দাও, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ শের দরখাস্ত এই পৃথিবী থেকে বিদায় বেলায় শূন্য হাতে নিও না, মৌতের বরে গুনাগার বলে দাগ দিও না আল্লাহ, বেআমলি বানাইয়া বেঈমান বানাইয়া কবরে শোয়ায়ো না, জীবনের শেষ বেলায় যেদিন নিষ্ঠুর আজরাইল বাড়ির দুয়ারে চলে আসবে, বার বার ধাক্কা মারবে গো আল্লাহ, লক্ষ লক্ষ টাকার বস্তা দিলেও
আজরাইল ফিরানো যাবে না। সে কঠিন বেলায় আজকের যুবকরা সহ যারা এই মাহফিলের আয়োজন করেছে, দেলোয়ার ভাইয়ের বাসায় খেয়েছি, রকমারি নিয়ামতের ডাল বিছিয়ে দিয়েছে গো আল্লাহ। যেই মায়ের আলেমুল আমার খেদমত করেছে আল্লাহ, ওই মায়েদের হায়াতে বরকত বাড়াইয়া দাও, তাদের হযরত ফাতেমা বানাইয়া দাও, সুমাইয়া বানাইয়া দাও, আমারের মা বানাইয়া দাও। আল্লাহ শের দরখাস, এই পৃথিবী থেকে বিদায় বেলায় তোমার সবচাইতে দামি কালেমা, শ্রেষ্ঠ কালেমা আমাদের হাতে মুখে চোখে কাফনের ভিতরে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসলে ওয়াজ শেষ, তো ঠিক আছে, যারা দেশের বাইরে ছিলেন দেখতে পারেননি তাদের উদ্দেশ্যে এটা করা, তো সবাই যারা আরও যাদেরকে দেখাতে চান বেশি বেশি শেয়ার করবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।